তোমার আত্মার চরণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের পৃষ্ঠে দেহ রক্তে পরিণত হয়। মৃত যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ফলে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, না এতে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে শান্তভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, দাও এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পান পাত্র নূতন শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার স্মরণার্থে তোমরা এই পুরস্কার করো। এসব বিশ্বাসের অংশ